প্রখ্যাত উপন্যাসিক গল্পকার পূরবী বর্মোদয় অসুস্থ। হেপাটিক কোমাত আক্রান্ত হয়ে জিএমসিএইচত চিকিৎসাধীন হয়ে আছে সাহিত্যিকগী। মেডিসিন বিভাগের সেমি আইসিউত আছে পূরবী বাইদেউ। শান্তনু কুলনন্দন, গজরাজ প্রেম বন্দিত্ব, রূপালী নৈ, সোণালী ঘাট, পরম পূজনীয়, বাঘশাল, বাঘজাল আর মানু আদির স্রষ্টা পূরবী বর্মোদয়। প্রথম গল্প পুথি শীতর কুলি প্রকাশ হয়েছিল 1976 সনত। শান্তনু কুলনন্দনের 2007 সনত লাভ করেছিল সাহিত্য একাডেমি বঁটা। অসম উপত্যকা সাহিত্য বঁটাৰে সন্মানিত হয়েছে বর্মোদয়। সাহিত্য চর্চার শিক্ষকর চাকরিও বাদ দিয়েছিল পূরবী বাইদেউয়ে। 1999 সনত রচনা করেছিল প্রথম উপন্যাস গজরাজ প্রেম বন্দিত্ব। 2006 সনত গুরুতরভাবে অসুস্থ হয়েছিল পূরবী বর্মোদয়। তেতিয়ারেপরাই বিভিন্ন রোগত ভুগি আহিছিল পূরবী বাইদেউ। পূরবী বাইদেউর আশু আরোগ্য কামনা করেছে এতিয়া রাজ্যবাসী।